শামশেরগঞ্জে উত্তর চাচণ্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন। বৃহস্পতিবার ভোররাতে থেকে গঙ্গা ভাঙনে গর্ভে তলিয়ে গেল 20 থেকে 25টি বাড়ি। তলিয়ে গিয়েছে কৃষি জমি থেকে শুরু করে গাছপালা সহ বিভিন্ন সামগ্রী। গঙ্গা গর্ভে বিলীন হয়ে গিয়েছে দীর্ঘদিনের মাটির বাঁধ। বাড়িঘরের যাবতীয় আসবাবপত্র গঙ্গায় পড়ে গেলেও ঘুম থেকে জেগে কোনো রকমে প্রাণে বেঁচেছেন পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রাম জুড়ে। ভাঙনের আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন স্থানীয় কয়েকশো পরিবার। নিজ নিজ সামগ্রী নিয়ে পালানো হিড়িক পড়েছে গ্রাম জুড়ে। রাতের অন্ধকারে এমন ভয়াবহ গঙ্গা ভাঙনে আতঙ্কে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর চাচণ্ডপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোর রাতে ঘুমে থাকা অবস্থায় হঠাৎ উত্তর চাচণ্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়। চোখের নিমেষে তলিয়ে যায় গঙ্গা তীরবর্তী এলাকায় 20 থেকে 25টি বাড়ি। বাড়ি ছেড়ে জীবন বেঁচে রেখে কোনো রকমে বাড়িতে আসতে সক্ষম হন পরিবারের সদস্যরা। ভোর রাত থেকে ভয়াবহ ভাঙন শুরু হতেই এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। বাড়িঘর থেকে যা যা সামগ্রী রয়েছে তা নিয়ে অন্যত্র পালাতে শুরু করেন সাধারণ মানুষ। রাতে ঘুমিয়ে আছি, কিছু জানতে পারি না। রাত দুটো আড়াইটার দিকে আমাদেরকে ডাক দিচ্ছে, বলছে কি বাড়িঘর ভাঙতে লেগেছে, বাড়িঘর সব বসে গেলো, তাড়াতাড়ি তোমরা বাহার হও। এবার তাড়াতাড়ি বাহার আছি, দেখছি বাঁধের উপরে বসে গেছে এক হাত মতন। তারপরে দেখি বাড়ির ভিতরে ফেটে বসে গেছে, তারপরে দেখি বাড়ির অর্ধেক থেকে ফেটে গেছে একবারেতে। এবার যান টানবো না, মাল টানবো না, কিছু টানবো কি, কোনো কিছু টানতে পারছি না আমরা। বলতে এই অবস্থায় পড়ে গেছে আমাদের, এই অবস্থা যা হয়ে গেছে। কটা বাড়ি করতে পারছি না, টাকা পয়সা সব কিছু চলে গেল আমাদের বাড়ি ঘরে, কিছু বের করতে পারলাম না আমরা। এই অবস্থাতে আমরা কোথায় যাবো এখন, কি করবো আমরা নিজেই বুঝতে পারছি না এখন। বাড়ি ঘর নিয়ে করে সব নদীতে চলে গেল আমাদের। রাত্রি 3:30 থেকে ভাঙন শুরু হয়েছে, হঠাৎ দুটি বাড়ি বসে যায়, এবং কিছু মানে যে বাড়ি যে সামান বা প্রয়োজনীয় জিনিসপত্র সেটাও সাধারণ মানুষ টানতে পারেনি। ভয়ঙ্কর অবস্থা, এবং আপনারাও সেটা সরজমিনে পর্যবেক্ষণ করছেন কী অবস্থা। হাজার হাজার লোক জড়ো হয়েছে, ঘর বাড়ি ভাঙাচোরা চলছে, ছাল দেখতে পাচ্ছেন। এইরকম পরিস্থিতিতে যে গঙ্গা ভাঙন শুরু হয়েছে জল কমে যাওয়ার পরে, এইরকম অবস্থা।